নিউ কেয়ার প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে। বাংলাদেশের ম্যাচ কিছুক্ষণ পরেই সাউথ আফ্রিকার বিপক্ষে টিম চলে এসেছে মাঠে। আমরা এখন কথা বলবো এই ম্যাচটা নিয়ে, টস কেন ভাইটালে মাঠে। আমার সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের একুশ তাপাদার। একুশ, টস কেন ভাইটালে মাঠে আপনি বলেন? টস ভাইটাল দুটো কারণে। একটা হচ্ছে এখানকার ওয়েদার আপনি জানেন, এখন 33-34 টেম্পারেচার, বাট ফিলস লাইক আরও বেশি, 37-38 এরকম। হিউমিডিটি অনেক বেশি থাকায় এখানে ঘাম হয় বেশি, প্রচুর পানি শূন্যতা দেখা দেয়। আপনি যদি মানে টস জিতে যদি আগে ব্যাটিং করেন তাহলে কিন্তু আপনি একটু সেফ অপশনে থাকলেন, কারণ আপনাকে ফিল্ডিং করতে হলো না এই গরমে। সেটার একটা বিষয়। আপনি যদি এই গরমে ফিল্ডিং করেন তাহলে কিন্তু পরে ব্যাটিং করার এনার্জিতে অনেক বেশি একটু সমস্যা হয়ে যায়। আর আরেকটা কারণ হচ্ছে এখানকার উইকেট এবং মাঠের আকৃতি। উইকেট এবং মাঠ খুবই ভালো। এই উইকেটে, ভালো উইকেটে আপনাকে কিন্তু আগে ব্যাটিং করে ফেললে, বড় রান করে ফেললে কিন্তু প্রতিপক্ষের জন্য সবসময় একটা প্রেশার দেওয়া যায়, এবং এখানে ছোটো বাউন্ডারির কারণে অনেক রান হয়, বড় বড় শট মারা যায়। আর আরেকটা কারণ হচ্ছে সাউথ আফ্রিকা কিন্তু এই টুর্নামেন্টে চারটা ম্যাচ খেলেছে, তিনটা ম্যাচ তারা বড় রান করেছে আগে ব্যাট করে, যেই একটা ম্যাচ তারা পরে ব্যাট করেছে নেদারল্যান্ডের সঙ্গে সেই ম্যাচটা তারা হেরেছে। এবং সাউথ আফ্রিকার কিন্তু আপনার রান চেস করে জেতার রেকর্ড খুব বেশি না, মানে সাম্প্রতিক অতীতে তারা খুব ভুগছে, তারা একটু রানের চাপ নিতে পারে না, মানে চেস করতে গেলে একটা প্রেশারে পড়ে যায়। এইসব জায়গা থেকে টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। সাকিব আল হাসান কালকে বলেছেন যে দোয়া করবেন যেন টসটা জিতি, মানে টসটা জিতে যে কী করবেন সেটা তো বোঝাই যাচ্ছে, ব্যাটিং করবেন। তো সেই কারণে টসটা অবশ্যই ভাই, একদম নিউট্রাল জায়গা থেকে সাউথ আফ্রিকা বাংলাদেশ কাদের এগিয়ে রাখবেন? সাউথ আফ্রিকার পেস অ্যাটাক, বাংলাদেশ স্পিন অ্যাটাক ভালো, যদিও ক্যাপ্টেন বলেছেন যে স্পিনাররা কতটুকু কী করতে পারবেন উইকেটে, তিনি আসলে সন্দিহান। এই জায়গা থেকে যেহেতু সাকিব এক ম্যাচ পর ব্যাক করছেন, তিনি কতটুকু ব্যাটিং যদিও অনেকক্ষণ প্র্যাকটিস করেছেন গতকাল, যে মোমেন্টামে আছে বাংলাদেশ, বাংলাদেশকে কত মার্কস দিবেন, সাউথ আফ্রিকাকে কত মার্কস? সাউথ আফ্রিকা ওয়েল অ্যাহেড ভাই, মানে আমি যদি নির্মোহভাবে দেখি তাহলে সাউথ আফ্রিকা এই মুহূর্তে যদি মানে 100 মধ্যে 80 হয়, বাংলাদেশ 30, মানে এই ব্যবধানটা খেলার মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। বাট আপনি যদি খেলার আগে অন পেপার দেখেন টুর্নামেন্টের যে চারটা ম্যাচ গিয়েছে, দুই দল যেরকম খেলেছে, সাউথ আফ্রিকা কিন্তু এই টুর্নামেন্টে একটা ম্যাচে সাউথ নেদারল্যান্ডের সঙ্গে হেরেছে বটে, বাকি তিনটা ম্যাচ দেখেন প্রতিপক্ষকে কিন্তু দাঁড়াতে দেয়নি, 428 রান করেছে, 399 রান করেছে, এবং তাদের পেস এটা একদম গুড়িয়ে দিয়েছে, প্রতিপক্ষকে একদম গুড়িয়ে দিয়েছে। তাদের অন্যতম সেরা পেসার আনরিক নরকিয়া, তিনি এই টুর্নামেন্টে আসতে পারেননি, বাট সেই অভাবটা তারা ফিল করছে না। এবং তাদের খুব ভালো মানের দুজন পেস অলরাউন্ডারও আছেন, তো তারা কিন্তু সব ম্যাচেই ডেলিভার করছেন। এবং স্পিন যেটা বললেন, যে সাকিব যেটা বলছেন, এটা কিন্তু কথা সত্য, কারণ মাঠ যেখানে, বাউন্ডারি যেখানে ছোট হয় সেখানে কিন্তু স্পিনারদের ভালো করাটা খুব ডিফিকাল্ট। যদি উইকেটে যদি অনেক হেল্প না থাকে তাহলে মিস টাইমিং শটও কিন্তু ছক্কা হয়ে যাচ্ছে তাদের, কিন্তু মানে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হওয়া ব্যাটসম্যান, এই সংখ্যাটা কিন্তু কম থাকবে, ছক্কার হার অনেক বেশি থাকবে। তো এই জায়গা থেকে আসলে বাংলাদেশের স্পিন এটা খুব বেশি থ্রেট দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। বাংলাদেশকে যেটা করতে হবে, পেস আক্রমণ এবং ব্যাটিং, যে ব্যাটিং জায়গা যদি আগে ব্যাট করে ব্যাটসম্যানদের কিন্তু মূল ভূমিকাটা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ একুশ। আমরা স্টেডিয়ামের আশপাশটা আপনাদের একটু দেখাতে চাই। প্রিয় দর্শক, আমরা আছি ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানে কিন্তু অনেকেই আছেন, কিছু বাংলাদেশি সমর্থক আছেন, তবে ভারতে এবার বাংলাদেশের সমর্থন আগের মতো পাওয়া যাচ্ছে না, হয়তো ভিসা জটিলতা, অনেকে ভিসা পাননি সমর্থকরা, সব মিলিয়ে কিন্তু আগের মতো সেই উচ্ছ্বাস, সেই সারাটা নেই। 2016 টি টোয়েন্টি বিশ্বকাপেও যেরকম দেখেছিলাম আমরা গ্যালারিতে টাইগার ভক্তরা গলা ফাটাতে, কিন্তু সেই অবস্থা কিন্তু এবার অতটা নেই। আমরা দেখাচ্ছি এখানে এক টুকরো বাংলাদেশ, আসলে টাইগার শোয়েব আলী আছেন বাংলাদেশ, যেখানে থাকেন সেখানেই তিনি চলে যান। আসলে শোয়েব আলীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, সাউথ আফ্রিকান সমর্থকদের সঙ্গে। আসলে শোয়েব আলীরা দুর্দান্ত মুহূর্ত, ক্রিকেট যে সম্প্রীতির, ক্রিকেট যে বন্ধুত্বের, সেই ছবিটাই দেখা যাচ্ছে আসলে। দর্শক, আপনারা আছেন নিউ ইয়র ওয়ার্ল্ড কাপ আপডেটে। সাউথ আফ্রিকা পারফর্ম ভেরি ওয়েল, 3 উইন ইন দ্য ওয়ার্ল্ড কাপ।
Any hope to win the World Cup, South Africa? Yes, I think there's a very good chance. I think hopefully we play India in the final and we win. বলছেন যে সাউথ আফ্রিকা আসলে এত ভালো খেলছে, সাউথ আফ্রিকা তিনটি ম্যাচ জিতেছে এবং তারা তিনটি ম্যাচে 300 বেশি করেছে। তারা আশা আছে যে এবার তারা ওয়ার্ল্ড কাপ জিতবে। বাংলাদেশ উই লাভ বাংলাদেশ, কাম বাংলাদেশ, ভিজিট বাংলাদেশ, বিউটিফুল বাংলাদেশ। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ইয়েস ইয়েস ইয়েস। শোয়েব, কেমন লাগলো সাউথ আফ্রিকান ফ্যানদের সঙ্গে মজা করলে ম্যাচের আগে? ম্যাচে নেমে গেলেই তো একটা উত্তেজনা, একটা শঙ্কা আর অনেক কিছু চলে আসে, ম্যাচের আগে যে আনন্দটা এটা কতটুকু? ক্রিকেটের একটা ভদ্রলোকের খেলা, জেন্টলম্যান গেম। সাউথ আফ্রিকা ইংল্যান্ড দর্শকদের আসলে দেখলে বোঝা যায় কতটা আন্তরিক। ক্রিকেট কেউ হারবে কেউ জিতবে, কিন্তু মাঠের ভিতরে ওরকম কোনো অকারেন্স হবে না। তা তাদের সাথে ওরকম একটা কথা হয়ে গেল যে কেউ ভালো হারবে কেউ জিতবে, এটাই ক্রিকেট আসলে, জেন্টলম্যান গেম। আর আমি তো আশাবাদী অনেকটা যে বাংলাদেশ ভালো কিছু করবে, লড়াই হবে, হার জিত থাকবেই, তবে দিন শেষে প্রতিদ্বন্দ্বীমূলক একটা ক্রিকেট হবে। মানে ভালো খেলুক, ভালো খেলুক, এটাই হচ্ছে কথা ভাইরা, ভালো খেলুক, ইনশাআল্লাহ ভালো খেলাটাই চাই, ভালো খেলাটাই চাই। অসংখ্য ধন্যবাদ টাইগার শোয়েব, অত্যন্ত পরিচিত মুখ বাংলাদেশ যেখানেই থাকেন, শোয়েব আলীও কিন্তু সেখানে থাকেন। ওয়াংখের স্টেডিয়ামের মিডিয়া গেটের সামনে আছি আমরা, বিনোদ মানকাট গেট, এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। বাংলাদেশের ম্যাচ বাংলাদেশ সময় দুপুর 2:30, টস এই ম্যাচে খুবই ভাইটাল, আপনাদের সঙ্গে লাইভে শেয়ার করলাম, এখানকার অ্যাটমসফিয়ারটা দেখানোর চেষ্টা করলাম নিউ কেয়ার ওয়ার্ল্ড কাপ আপডেটে। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন।